হ্যালো বন্ধুরা, আমি নুরুন্নাহার। আজকে দেখাবো তোমাদের মানে অন্যরকম করে নুডলস রান্না করা। আমি যেরকম করে করি আর কি। তো এখানে কাঁচামরিচ নিয়েছি, টমেটো নিয়েছি, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি এখানে রসুন, নিয়েছি এখানে এই যে ঝরঝরা করে নুডলস বাফ দিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে সিদ্ধ ডিম কুচি টুকরো করে কেটে নিয়েছি, আর এটা হচ্ছে নুডলসের মশলা। তো আমি লাল লঙ্কা নিয়ে নিব, লাল চিলি যেটাকে বলে, মানে লাল মরিচ, আর সেটা নিয়ে নিব, আর তেল দিয়ে দিচ্ছি তাওয়ায়। আচ্ছা, তো আমি রসুন পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিব, কাঁচামরিচ, আর হলো টমেটো। এখানে নিয়ে নিয়েছি, এখানে আছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আসছি। তো আমি এখানে নিয়ে এসেছি সবগুলো। তো এখানে এই যে লাল মরিচ ভাজা হয়ে গেছে, এইখানে আছে পেঁয়াজ, রসুন, তো এটা ভাজা হবে, লালচে লালচে হবে, তারপর আমি নুডলস দিয়ে দেবো। এখন অপেক্ষা করতে হবে। বলো, আচ্ছা লক করে চাবি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা লক করে যাও, চাবি নিয়ে যাও। কখন ফিরবা তুমি? ওরা তো চলে যাবে, কখন ফিরবা? বাসায় থাকবে না? ওকে, আরো ভাজা হবে, আসলে এত সহজে কিছু হয় না, সময় লাগে।
আচ্ছা, এখন আমি নুডলস দেখ, এখন আমি দিয়ে দিব ওই টমেটো। লবণ দিতে হবে,
আছে বন্ধুরা, আমি আমার নুডলস হয়ে গেছে, আর হওয়ার দরকার নেই। আমি নুড না তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো, আমাকে ভালো রাখো, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন তোমাদের মাঝে বার বার আসতে পারি, তোমাদের দেখাতে পারি স্পেশাল স্পেশাল রেস। ওকে, আমি আজকে দেখাবো যে সকালের নাস্তা। আমার মেয়ে চলে যাচ্ছে অনলি, সকালের নাস্তা করতেছে ওরা কী দিয়ে সেটা দেখাচ্ছি। যে কাঁঠাল মিষ্টি নুডলস দই এই আছে, কেমন হয়েছে বলবো সাজানোটা দেখা। খাওয়ার পরে দুই নিয়ে নেবা, ঠিক আছে? কাঁঠাল দিয়েছি, তোমাদের যার যার মানে যে কটা পছন্দ খেয়ে নেবা, আলাদা আলাদা রেটে দিচ্ছি, ঠিক আছে?